শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকায় ছবির শীর্ষ তারকা শাকিব খান। ভারতের বোম্বাইয়ে তিনি বরবাদ ছবির কাজে আছেন। জানা যায় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের, চোখের ঠিক উপরে এই আঘাত লেগেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। পরিচালক জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই, তবে ব্যথানাশক ঔষধ দিয়েছেন। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে বরবাদ ছবির শুটিং। ছবির পরিচালক শুক্রবার রাতে বলেন, আমাদের একটি দৃশ্য ছিল, দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই, সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে, এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই, পাশে একটি হাসপাতাল ছিল সেখানে ছুটে যাই, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই, প্রয়োজনীয় সব ঔষধ দিয়েছেন। জানা যায় ট্রিটমেন্টের পরে আবার ফ্লোরে ফিরেছেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি।